আওয়ার চ্যানেল জব নিউজ অ্যান্ড রুকশনাল প্রাইমারি 2016 নিয়োগে গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করতে চলেছি। অনেকে প্রশ্ন করেছো 2016 সালে যে প্রাইমারি নিয়োগ হয়েছিল 32,000, সেই 32,000 চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টের শুনানি কবে হবে, এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছো, সেই জন্য এই ভিডিওটা করা। এবং চাকরি থাকবে না বাতিল হবে সম্ভাবনা কতটা আছে সেই নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সামার ভ্যাকেশনের জন্য কিন্তু সুপ্রিম কোর্টের ম্যাক্সিমাম মামলা কিন্তু বন্ধ হয়ে আছে, গুরুত্বপূর্ণ যেগুলো আর্জেন্ট সিরিয়াস সেগুলো কিন্তু চলছে। আর তোমরা জানো ডিএলএড ভার্সেস বিএড মামলার যে আপডেট সেটা থার্ড উইকে আসবে, জুলাই মাসের 21-22 তারিখে তোমরা পেয়ে যাবে। এবং এই মামলার যতটা আমাদের কাছে আপডেট আছে, এই মামলাটা তোমাদের শুনানি হবে জুলাইয়ের ফার্স্ট উইকে। 99% সম্ভাবনা যে জুলাইয়ের ফার্স্ট উইকে তোমাদের এই মামলার শুনানি হবে। এবং এই মামলাতে তোমাদের পরীক্ষা আবার ইন্টারভিউ আবার দিতে হবে কি হবে না সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ডিসাইড করবে, কারণ সুপ্রিম কোর্টের হাতে এই মামলাটা। এখন সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই হবে, এর থেকে আর বাইরে কেউ কিছু বলতে পারবে না। এবং চাকরি থাকবে না বাতিল হবে সম্ভাবনা কতটা, দেখো আমি যদি প্রিভিয়াস সুপ্রিম কোর্টের রায়গুলোকে দেখি তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে বিচার করছে এই বিষয়টাকে। খুব সহজে কিন্তু চাকরি যাবে না, বাতিল কিন্তু হবে না, চাকরি সহজে কিন্তু বাতিল হবে না। হয়তো কিছু এমন কিছু বলতে পারে যেটাকে তাদেরকে সেই প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, কিন্তু ইন্টারভিউ আবার দিতে হবে কি হবে না এটা কনফার্ম কেউ বলতে পারবে না, কোনো চ্যানেলই বলতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের যেহেতু মামলা দিন তাই এখন থেকে বলতে পারছি না। কিন্তু এখন থেকে এই জিনিসটা বলতে পারছি যে কবে শুনানি হতে পারে। শুনানি হওয়ার একটা সম্ভাব্য টেন্টেটিভ ডেট হচ্ছে 1 জুলাই, 1 জুলাই তোমাদের হয়ে যাবে। এবং সেই শুনানিটা কত দূরের মধ্যে এগোবে সেটা আমাদের দেখার বিষয়। কিন্তু দেখো ডিএলএড ভার্সেস বিএড বলো, অন্যান্য মামলা বলো, সুপ্রিম কোর্টে কিন্তু দীর্ঘদিন ধরে সেটা কিন্তু আটকে পড়ে থাকছে না, তার মানে এই মামলাটাও কিন্তু খুব দীর্ঘদিন যাবে না, খুব দ্রুত এটা সমাপ্ত হয়ে যাবে। যে এটা আসলে কী হতে চলেছে না হতে চলেছে সমস্ত বিস্তারিত আপডেট আমি যখন রায় যেদিন মামলা হিয়ারিং হবে সেদিনই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমাদের কী করতে হবে, তোমাদেরকে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে টেলিগ্রামের তোমরা অপশানটা পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আর যারা যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।